আজ থেকে কাজ বন্ধ। আমাদের ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত কাজ আর হবে না। নমস্কার। তোরা না খেয়ে মরিস বলে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়ে আমরা রাস্তা বানাবার কন্ট্রাক্ট নিয়েছি। জনগণের জন্য এই রাস্তা। আর তোর এত বড় সাহস, কাজ বন্ধ করার হুমকি দিস, দল তৈরি করে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিস। ছোট সাহেব, আমরা তো শুধু আমাদের ন্যায্য পাওনা চেয়েছি। মাথা প্রতি 3 কেজি গম দেওয়ার কথা বলে আজ 1.5 মাস যাবত আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছেন, কিন্তু 3 কেজি গমের বদলে মাত্র 1 কেজি করে দিচ্ছেন। তোরা কাজ বন্ধ করে মনে করেছিস আমরা দুর্বল? না না, তোদের হরতালের জবাবে আমি অন্য গ্রাম থেকে শ্রমিক এনেছি। মমেন, তোমরা সবাই এদিকে এসো। বাংলাদেশে গরিব লোকের অভাব নেই, এরাই মাথা প্রতি 1 কেজি গমে কাজ করবে। না না, তা হবে না, হতে পারে না। আমরা কাজ শুরু করেছি, আমরাই শেষ করব, আমরাই শেষ করব। মগের মূল্য জমিটা কি তোর বাবার? তুই যা বলবি তাই হবে। পোষালে কাজ কর, না পোষালে চল না। না, আমরা যাব না, আমরা আমাদের পাওনা নিয়েই যাব। না দিলে? না দিলে উপজেলা আদালতে মামলা করব। আদালত? মামলা আদালত? তোর এত বড় সাহস, আমার গরিব ভাইদের জীবন নিতে চাস? কিসব পাগলামি করছিস? পাগলামি নয়, আপনার ছেলে 2 কেজি গমের জন্য আমার গরিব ভাইদের জীবন নিতে এসেছে, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না চৌধুরী সাহেব। শ্রমিক ভাইয়েরা একজন বড় লোক যখন তখন যাকে তাকে ধোকা দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস একজন গরিব আর একজন গরিবকে কখনো ধোকা দিতে পারে না। এই বদমাশের ডাকে তোমরা ফুলতলি থেকে এসেছো, তোমরা ভুল করেছো। তোমাদের মতো গরিব এরা, তোমাদের মতো রক্ত পানি করে এরা এই রাস্তা বানিয়েছে, কিন্তু মনে রেখো তোমাদের অবস্থাও একদিন এদের মতো হতে পারে। এদের ন্যায্য হক তোমরা ছিনিয়ে নিতে এসো না। গরিব হয়ে গরিবে বেঁধে তোমরা লাথি মেরো না। ফরাদ ভাই, তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। ছোট সাহেব, আপনার লাভের জন্য আমাদের মাঝে যুদ্ধ বাজাতে চেয়েছিলেন, কিন্তু আমরা তা হতে দেব না।